ভাইকে কাঁপছে। মোবাইল মোবাইল মোবাইল, আসলে অন ডিউটি থাকলে ভাইব্রেশন আর কি। হ্যালো প্রফেশনাল খোঁচা। ও পকেট দাপ। হ্যাঁ বলো। হ্যাঁ না না না, ওদিকে যাও না, ওখানকার মাদিগুলো খুব ডেঞ্জারাস, মেরে ছেলে তোর বিশ্বাস করবে না। কোথায় যাবে দাঁড়া বলছি, তুমি ধারাপাড়ার দিকটায় চলে যাও। হ্যাঁ ওখানে আছে কুল গোল্লা গোল্লা কুল রাখছি। একটা কথা মনে রাখবি রাজু, পুলিশ ধরলে কেলিয়ে ছেড়ে দেবে, কুকুর ধরলে কামড়ে মেরে দেবে। আংটিটার কত দাম বললি রে রাজু? 50 লাখ। বিজনেস করবি? একজনকে গিফট করব। 50 লাখ টাকা গিফট করবি রাজু? তুই সব বাঙালিদের মতো পাগল হয়ে গেলি নাকি? এই শালা বাপমা মরা 11 পাস রাজুকে ঘুম থেকে উঠলে সব শালা শান্তির ছেলে অমুকের বাচ্চা চোর চোরটা চিঠিটা শালা বলে। ভালো কথা কেউ বলে? আজ একজন ওই অন্য কথা বলেছে। থ্যাংক ইউ সো নাইস অফ ইউ, ইওর নেম। ওই চোখের দিকে তাকালে না আংটি কেন, এই জানবি গিফট করে দেওয়া যায়। ওই ওকে আংটিটা গিফট করে দিয়ে ছেড়ে দেবো চিটিং বাজি, মা খালি দিবে, ভালো হয়ে যাবো দেখিস। যা ভালো বুঝিস, তুই আমার বন্ধু তাই বলছি, লাইন চেঞ্জ করলে আমার বলিস। ওই রাজারহাটে বড় বড় ফ্ল্যাট হচ্ছে তো, ওখানে না অল্প ইংরেজি আর ছেলে পেলে নিচ্ছে। ওই থ্যাংক ইউ গুড নাইট ভেরি গুড হাউ ডু ডু সিকিউরিটি গার্ডের চাকরি। তবে একটা কথা বলছি রাজু, খুব সাবধান, এই চিটিং মাছির লাইন তুই ছেড়ে দে, কেন চারপাশে এত বড় বড় চিটিং মাছ হয়ে গেছে না, তুই ভাবতে পারবি না। তোদের অবস্থা খুব খারাপ, পুলিশ পাবলিক যে রাখছে গালাচ্ছে, বুঝতে পেরেছিস? দেখিস ভাই, চিটিং করতে করতে নিজেই না চিটিং হয়ে যাস।